উদ্ধার ব্রাউন সুগার ধৃত দুই ঘটনা খুয়াই ফায়ার সার্ভিস এলাকায়। গোপন খবরের ভিত্তিতে খুয়াই শহরের প্রাণ কেন্দ্রে ফায়ার সার্ভিস সংলগ্ন এক বাড়িতে ভাড়াটের ঘরের তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করে খুয়াই থানার পুলিশ। পুলিশ জালে তুলে দুই নেশা কারবারিকে মনীষ দেববর্মা এবং রসেন দেববর্মা, এই দুই নেশা কারবারির বাড়ি খুয়াইয়ের তল্লাশি করে। তল্লাশি অভিযানে নেতৃত্ব দেন খুয়াই মহকুমা পুলিশ আধিকারিক সৌরভ সেন। প্ল্যান করে যখন সে আসবে মাল সমস্ত, তার জন্য আমরা অনেক আগে থেকেই এমবুশ নিয়ে গেছিলাম। তারপর স্পেসিফিক টাইমে যখন আমরা মাল সমস্ত এসছে তখন আমরা কন্ট্যাক্ট করেছি এবং রেট যখন করেছি তখন দেখতে পেয়েছি যে আমাদের ইনফরমেশানটা কারেক্ট ছিল। আমরা প্রায় 50 গ্রামসের মতো Bureau Report, Channel 10 Rock.